আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। কেমন হতো যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে বেঁচে থাকতেন এবং নবীজির সাথে যদি আপনার কখনো দেখা হতো তাহলে আপনি কোন প্রশ্নটি তাকে করতেন? প্রশ্নটা কি এমন হতে পারত যে ইসলামের সর্বোত্তম কাজ কোনটি? এই প্রশ্নটি যদি আপনি করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহলে তিনি কি উত্তর দিতেন? আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টি বিস্তারিত জানব ইনশাআল্লাহ। আমরা আজকে সহিহ আল বুখারীর প্রথম খণ্ড থেকে একটি হাদিস দেখব এবং এই হাদিসে একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক এই প্রশ্নটি করেছিলেন এবং তিনি কি উত্তর দিয়েছিলেন এই বিষয়টি আজকে আমরা এই হাদিস থেকে জেনে নেব ইনশাআল্লাহ। চলুন দেখা যাক। আমরা এখন চলে এসেছি সহিহ আল বুখারীর প্রথম খণ্ডের ৬ অধ্যায়ে। এই অধ্যায়ের ১২ নম্বর হাদিসে উল্লেখ রয়েছে আবদুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, ইসলামে কোন কাজ সর্বোত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্ষুধার্তকে অন্নদান করবে এবং তোমার পরিচিত এবং অপরিচিত সবাইকে সালাম প্রদান করবে। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কাজকে সর্বোত্তম বলেছেন। একটা হচ্ছে ক্ষুধার্তকে অন্নদান করবে, যে ক্ষুধার্ত, যে গরিব, অসহায়, মিসকিন তাকে অন্নদান করবে, এটা হচ্ছে ইসলামের সর্বোত্তম কাজ। এবং তুমি পরিচিত এবং অপরিচিত সবাইকে বেশি বেশি পরিমাণে সালাম দিবে, অর্থাৎ সালামের প্রসার ঘটাবে। এই দুইটা আমল বলা হয়েছে সর্বোত্তম এই হাদিসে। তবে আমরা আরও একটি হাদিস আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহুয়ের হাদিস হতে জানা যায় যে চারটি সৎ আমল সম্পাদন করলে শান্তি ও নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করার অধিকার পাওয়া যাবে। এক নম্বরে ক্ষুধার্তকে খাবার দান করা, দুই নম্বরে সালামের প্রসার, তিন নম্বরে আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখা এবং চার নম্বরে রাতের সালাত আদায় করা। যখন সবাই ঘুমিয়ে পড়বে সেই সময়ে রাত্রিবেলা নিরিবিলি সালাত আদায় করা। এই চারটি কাজ করলে নিরাপত্তা এবং শান্তিপূর্ণভাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আজ থেকে এই দুইটা আমল খুব বেশি বেশি পরিমাণে করার চেষ্টা করবেন। যখনই দেখবেন রাস্তার ধারে কোনো ক্ষুধার্ত বা অসহায় মিসকিন বসে আছে তাকে খাবার প্রদান করবেন, হয়তো দোকান থেকে কিছু কিনে তাকে খেতে দিলেন। যদি আপনার বাসার আশেপাশে এমন কোনো গরিব মিসকিন থেকে থাকে তাদেরকে মাঝে মাঝে যতটুকু পারেন আপনারা খেতে দিবেন বা খাবার প্রদান করবেন। এবং নির্বিশেষে গরিব হোক ধনী হোক যাকে যেখানে পাবেন তাকে সালাম প্রদান করবেন, বেশি 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 পরিমাণে সালামের প্রসার ঘটাবেন। এই দুইটা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের সর্বোত্তম আমল বলেছেন। ক্ষুধার্তকে অন্নদান করবে এবং বেশি বেশি পরিমাণে নির্বিশেষে সবাইকে সালাম দেবে ইনশাআল্লাহ। এরকমই ছোটো ছোটো হাদিস যেগুলো আমাদের জন্য বড় বড় ইনফরমেশন বহন করে এরকম হাদিস নিয়ে আমরা ভবিষ্যতে আরও আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ সবাইকে শান্তিতে রাখুক। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু।